বঙ্গোপসাগরের ভাঙনের কবলে পড়েছে কুয়াকাটা সৈকতের বিস্তীর্ণ এলাকা। দ্রুত ব্যবস্থা না নিলে অচিরেই সাগরকন্যা কুয়াকাটার অস্তিত্ব বিলীন হয়ে যাবে বলে মনে করছেন স্থানীয়রা। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। পটুয়াখালী থেকে খোকন হাওলাদারের তথ্যে আরও জানাচ্ছেন ডলি বিনতে মনোয়ারা। সূর্যোদয় ও সূর্যাস্তের বেলাভূমি সাগরকন্যা খ্যাত কুয়াকাটা সমুদ্র সৈকত। প্রতিদিন হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে প্রাকৃতিক সৌন্দর্যের উপকূল। তবে বর্ষা মৌসুম এলেই এতে শুরু হয় ভাঙন। সমুদ্রের করার গ্রাসে প্রতি বছরই বিলীন হচ্ছে সৈকতের 15 থেকে 20 কিলোমিটার এলাকা। ইতোমধ্যেই সাগরে মিলে গেছে ফয়েজ মিয়া নারকেল বাগান, করই ও তেঁতুল বাগান এবং জাতীয় উদ্যান সহ বহু স্থাপনা। ভাঙনের ঝুঁকিতে রয়েছে সৈকতের জিরো পয়েন্টের মসজিদ ও মন্দির সহ পর্যটন সংশ্লিষ্ট দোকানপাট। ভাঙতে ভাঙতে এখন আমাকে বাড়ির দ্বারাই গেছে। 2-3 বছর পর তো কুয়াকাটার মনে হয় কোনো নাম বলতে কোনো শব্দই থাকবে না। বেরিবার দিলে গরিব মানুষ আমরা যারা আছি, সরকার দিলে হেলে আমার সুবিধা। সৈকতটিতে বাঁধ নির্মাণের লক্ষ্যে মন্ত্রণালয়ে প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানালেন এই প্রকৌশলী। গোয়েন বাঁধ নির্মাণের ফলে কি হবে, যে নির্মাণ করলে আমাদের সমুদ্রের যে ঢেউর ভেলোসিটিটা কমে যাবে, এতে আমাদের বীজের ক্ষয়ও কমে যাবে, বীজের উচ্চতা বৃদ্ধি পাবে এবং সব মিলাই আমরা একটা স্থায়ী সমাধান আমরা পাবো। এই লক্ষ্যে আমরা 750 কোটি টাকার প্রকল্প পানি সম্পদ মন্ত্রণালয়ে প্রেরণ করছি। আর জেলা প্রশাসক আশ্বাস দিলেন কুয়াকাটা রক্ষায় সরকার সম্ভাব্য সব পদক্ষেপই নেবে। আমরা আশা করছি আমরা যদি বনায়নটা ঠিকভাবে করতে পারি এবং পানি উন্নয়ন বোর্ড যদি প্রেরণকৃত প্রস্তাবটি পাশ হয়ে আসে, বরাদ্দটি চলে আসে, তাহলে আমরা এই সমস্যাটি অনেকাংশে প্রতিরোধ করতে সক্ষম হব। এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের সঙ্গে কথা হয়েছে বলেও জানান তিনি। ডলবিন্দু মনোয়ারা, মোহনা সংবাদ।